আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিহার্স অপরে আজকে আমি খুবই সুন্দর একটি নকশি কাঁথা স্টিচ করে দেখাবো তো এটি স্টিচের জন্য আমি ফেব্রিক্সের উপরে এঁকে নিয়েছি এটির জন্য আমি এই সাইজের একটি সুই ইউজ করবো এবং লাচ্চা সুতো ইউজ করবো দুটি কালার আমি চারটি সুতা শুয়ে গেঁথে নিয়েছি আপনারা চাইলে একটি সুতা কমি অথবা বাড়িয়েও নিতে পারেন এখান থেকে আমি ঘর গুনে গুনে স্টিচ করব প্রত্যেকটি ঘর আমি স্কেল দিয়ে এক করে দাগ টেনে নিয়েছি প্রতি ক্ষেত্রেই আমি এক ঘর বাদ দিয়ে একটি করে স্টিচ দিয়ে যাব এক ঘর ফাঁকা রাখবো এবং পরবর্তী ঘরে একটি করে স্টিচ দিব এভাবে করে আমি প্রথম লাইনটি টেনে যাব এবার আমি দ্বিতীয় লাইনটি প্রথম লাইনে যে ঘরটি ফাঁকা রেখেছিলাম দ্বিতীয় লাইনে সেই ফাঁকা ঘরে স্টিচ তুলব এই যে এভাবে ফাঁকা ঘরটিতে আমি স্টিচ তুলবো এবং প্রথম ঘরের যে স্টিচ তোলা হয়েছিলো সেই ঘরটি বাদ দিয়ে যাব। এভাবে করে আমি দ্বিতীয় লাইন কমপ্লিট করব। এবার তিন নাম্বার লাইনে আমি কাজ করবো একইভাবে আমি যে ঘরটি খালি সেই ঘরটিতে স্টিচ তুলব আর আগের ঘরে যে ঘরটিতে স্টিচ দেওয়া আছে সেই জায়গাটি আমি ফাঁকা রেখে যাব এভাবে করে আমি প্রত্যেকটি স্কেল যে টেনে আমি ঘর করেছিলাম প্রত্যেকটি স্কেলের উপর এভাবে করে স্টিচ টেনে যাব। তো বিহার সাপোড়া যারা বিগিনার সাপুরা আছেন তারা অতি সহজেই বুঝতে পারবেন খুবই ইজি এবং খুবই অল্প সময়ে সুন্দর একটি নকশি কাঁথা তৈরি করা সম্ভব তো এভাবে আমি প্রথমে স্টিচগুলো দিয়ে নিব দেন আমি পরবর্তী কাজটুকু করব। কমপ্লিট করে ফেললাম আমি প্রথম স্টিজের কাজ এবার আমি এখানে গ্রিন কালার সুতো ইউজ করবো এক্ষেত্রেও আমি চারটি সুতো গেঁথে নিয়েছি সুয়ে এবার আমি এখান থেকে আড়াআড়ি সুতোগুলোকে টানিয়ে যাব এই স্টিজের ভিতর থেকে আমি সুইটিকে পাস করিয়ে নিব এভাবে এবার এখানে আমি সুইটিকে গেঁথে নিব দেন আমি আবার দ্বিতীয় লাইন থেকে একইভাবে সুই তুলব এবং প্রত্যেকটি রেড কালার স্টিজের নিচ থেকে আমি সুইকে পাস করিয়ে গ্রিন কালার সুতোটি বের করে নিব এখানে গেথে নিব এভাবে করে প্রত্যেকটি লাইন আমি গ্রিন কালার সুতো দিয়ে কাজ করে যাব কমপ্লিট হয়ে গেল আমার এক সাইডের গ্রিন কালার সুতো টানানো এবার আমি দ্বিতীয় স্টেপের কাজটি করে দেখাবো এবারে আমি এদিক থেকে গ্রিন কালার সুতো টানিয়ে নিব এখান থেকে আমি সুইটিকে তুলবো এবং আগের মতো রেড কালার সুতোর নিচ থেকে আমি গ্রিন কালার সুতোটি পাস করিয়ে নেব সুইটিকে গেঁথে নিলাম আবার আমি দ্বিতীয় লাইনে একইভাবে গ্রিন কালার সুতোটিকে টানিয়ে যাব তৈরি হয়ে গেলো খুবই সুন্দর একটি ঘর এভাবে আমি গ্রিন কালার সুতোটি টানা টানাবো এবং প্রত্যেক ক্ষেত্রে একটি একটি করে ঘর তৈরি হয়ে যাবে খুবই সুন্দর এবং সিম্পল একটি নকশি কাথার ডিজাইন তবিআর চাপুরা আপনারা চাইলে এত সুন্দর ডিজাইনটি বেবিদের নকশি এমনকি বড়দের নকশি কাঁথা হিসেবেও কাজ করতে পারেন এভাবে প্রত্যেকটি লাইনের মধ্য দিয়ে আমি দ্বিতীয়বারের মতো গ্রিন কালার সুতো পাস করিয়ে প্রত্যেকটি ঘর তৈরি করে ফেলবো এবং পুরো নকশি কাঁথাটি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রায় কমপ্লিট হয়ে গেল গড়গুলো তৈরির কাজ এখান থেকে আমি আরেকটি লাইন করে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট করে ফেললাম আমি পুরো নকশি কাঁথার ডিজাইনটি খুবই দারুণ এবং খুবই ইজি আর অল্প সময় তৈরি হয়ে গেল একটি নকশি কাঁথা এবার এই সাইডের যে বর্ডারটি আছে আমি বর্ডারটি এখানে গ্রিন কালার সুতো দিয়ে স্টিম স্টিচ দিয়ে কাঁথার বর্ডারটি তৈরি করে যাব আপনারা চাইলে এখানে ব্যাগ স্টিচ অথবা চেইন স্টিচ দিয়েও নিতে পারেন এভাবে আমি স্টিম স্টিচ দিয়ে চার পাঁচটাতে কাজ করে নেব তো ভিউয়ার্স আপরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন প্রিয়জনদের কাছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে এবং আপনারা দেখতে পারবেন পাশাপাশি আমার অ্যানাদার চ্যানেল শপিং বাংলা প্রো সাবস্ক্রাইব করবেন কমপ্লিট হয়ে গেল পুরো কথাটি তো বিহরসা পুরা এই ছিল আজকের কাজ কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ